নতুন নতুন মজার মজার টেক ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন অনলাইন ডিজিটাল বিডি ইউটিউব চ্যানেলকে। আর আমাদের ভিডিওগুলো সবার আগে দেখতে ক্লিক করুন পাশের বেল আইকনটিতে। যারা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে 2019-20 শিক্ষাবর্ষে স্নাতক সম্মান ও বিবিএ প্রথম বর্ষে ভর্তি পরীক্ষায় আবেদন করতে চাও, তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ। কারণ আজকের ভিডিওটিতে আমরা আলোচনা করব জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য শিক্ষাগত যোগ্যতা কত লাগবে, অর্থাৎ এসএসসি এবং এইচএসসিতে আমাদের কত পয়েন্ট অর্জন করতে হবে। তো তার আগে বলে রাখি বন্ধুরা, গত বছর অর্থাৎ 2018-17 দিকে যে মানে ভিত্তিতে ভর্তি পরীক্ষায় আবেদন করা যেত সেটা কিন্তু অলরেডি পরিবর্তন হয়েছে। তো আজকে আমি আপনাদেরকে জানাবো এসএসসি এবং ইন্টারমিডিয়েটে কত পয়েন্ট পেলে আপনারা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে 60টি যে অধিভুক্ত কলেজগুলো রয়েছে ওই কলেজগুলোতে আপনারা ভর্তি হতে পারবেন। আশা করি যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করতেছেন তারা আজকের ভিডিওটি দেখবেন, কারণ আজকের ভিডিওতে আমরা আলোচনা করব জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষাগত যোগ্যতা আপনার কত হতে হবে, অর্থাৎ আপনি এসএসসি এবং ইন্টারমিডিয়েটে কত পয়েন্ট অর্জন করলে আপনারা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ফর্ম টানতে পারবেন। তো যারা এই বিষয়টি জানতে চান তারা পুরো ভিডিওটি দেখতে থাকুন। হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন অনলাইন ডিজিটাল বিডি ইউটিউব চ্যানেল, সাথে আছি শাহরিয়ার আহমেদ রুবেল। চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। হে গাইস, ওয়েলকাম ব্যাক। ভিডিওটি শুরু করার আগে আরও একটা রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনে ক্লিক করে দিন প্রতিদিন নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, বরাবরের মতো এবারও জাতীয় বিশ্ববিদ্যালয়ের 3টি ইউনিটে ভর্তি পরীক্ষা নেওয়া হবে। সেই 3টি ইউনিটের প্রথম যেটা ইউনিট এটা হচ্ছে ক ইউনিট। ক ইউনিটে বিজ্ঞান শাখা, খ ইউনিট হচ্ছে মানবিক শাখা, গ ইউনিট হচ্ছে ব্যবসা শিক্ষা শাখা। তো এখন আমরা আলোচনা করব যে এই তিনটা শাখায় অর্থাৎ তিনটা ইউনিটে আমাদের কত পয়েন্ট অর্জন করলে এসএসসি এবং এইচএসসিতে আমরা ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারবো সেটার বিস্তারিত। চলুন আমরা শুরু করি। নাম্বার ওয়ান, ক ইউনিট বিজ্ঞান শাখায় আবেদনের যোগ্যতা। এসএসসি অবলিক সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ 3 পয়েন্ট, এসএসসি অবলিক সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ 2.5, সর্বমোট 3+2.5=5.5 হলে জাতীয় বিশ্ববিদ্যালয়ে এই বছর অর্থাৎ 2019 সালে ভর্তি পরীক্ষার জন্য আবেদন করা যাবে। যা পূর্বে ছিল এসএসসিতে 2 পয়েন্ট এবং ইন্টারমিডিয়েটে 2 পয়েন্ট, সর্বমোট 4 হলেই জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে আবেদন করা যেত। নাম্বার টু, খ ইউনিট মানবিক শাখায় আবেদনের যোগ্যতা। এসএসসি অবলিক সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ 2.5 থাকতে হবে, এসএসসি অবলিক সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ 2.5 অর্থাৎ 2.5 থাকতে হবে, সর্বমোট 2.5+2.5=5 পয়েন্ট হলে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে মানবিক শাখার যেই শিক্ষার্থীরা রয়েছেন তারা আবেদন করতে পারবেন। যা পূর্বে ছিল এসএসসিতে 2 পয়েন্ট এবং এসএসসিতে 2 পয়েন্ট, সর্বমোট 4 পয়েন্ট হলে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে আবেদন করা যেত। নাম্বার থ্রি, গ ইউনিট ব্যবসা শাখায় আবেদনের যোগ্যতা। এসএসসি অবলিক সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ 3 পয়েন্ট থাকতে হবে, এসএসসি অবলিক সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ 2.5 থাকতে হবে, সর্বমোট এসএসসিতে 3 এবং এসএসসিতে 2.5=5.5 হলেই জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে যারা ব্যবসা শিক্ষা শাখা রয়েছেন তারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। যেখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য পূর্বে ছিল এসএসসিতে 2 পয়েন্ট এবং এসএসসিতে 2 পয়েন্ট, সর্বমোট 4 পয়েন্ট হলেই জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে আবেদন করা যেত। তো বন্ধুরা, এই হলো আজকের ভিডিওটি। আশা করি আপনারা বুঝতে পারলেন যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিগত বছর যে পয়েন্টে পরীক্ষা হতো এবছর কিন্তু পয়েন্ট পরিবর্তন হয়েছে। তো যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, পাশাপাশি আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।